আকাশ লোহার হতো, জমিন তামার হতো, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, একের পর এক আজাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর জন্য পারি না, তুই যখন সুবহান বলে চিৎকার দেস তো আমি বৃষ্টিও দেই, আমি শস্যও দেই, আমি সব কিছুকে ঠিক রাখি, কেননা আমি তোকে মহানত্ব দিস। আজকে যুবক জানে না মসজিদে কি রাখা আছে। আল্লাহ জবাব দিবে যে পাও মসজিদের দিকে যায় ওই পায়ে বেড়ি লাগে না। বলে চেহারা ঝকঝকে কেন, গলায় ছিকল নাই কেন? যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না। সেজদায় আমরা সেজদা জমিনে করি না, যদিও দুনিয়া দেখে আমি জায়নামাজে করতেছি, দুনিয়া দেখে আমি জমিনে করতেছি, মাটির উপরে করতেছি, না না না, সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। সে তো কুদরতি পায়ে মাথা রাখতেছে। আল্লাহ বলে যে কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই কপালকে আমি দুযোগে গেলেও কালো হইতে দিব না। কেন দুযোগীদের চেহারা হইল কালো, উচুহুম মুসওয়াদ্দা, কোরআনের শব্দ, চেহারা কালো হবে কিন্তু জান্নাতীদের চেহারা হবে চকচকে। উযুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, হ্যাঁ চেহারা চকচকে হবে। তো ফেরেশতাদেরকে আল্লাহ বলবে খবরদার আমার বন্ধুর উম্মত, তিন জায়গায় আগুন দিবে না, হাতে পায়ে চেহারায়, বাকি শরীরে লাগায় দাও। হায় হায় আল্লাহ আল্লাহ, আমাদেরকে কত ভালোবাসেন, এই উম্মতকে কত ভালোবাসেন। মালিক আগুনকে বলবে খুজি ধর, আগুন আসবে, আল্লাহ আমাদেরকে কলেমা শুনা মনে করায় দিবে, আমরা আগুন দিকে চিৎকার দিয়া কলেমা পড়তে থাকব। ছোটবেলা দেখছি আমরা অন্ধকার জায়গা দিয়া রাত্রে যাওয়ার সময় একা একই, জঙ্গল দিয়া যাওয়ার সময় একা একই, একটু ভয় ভীতি লাগলে এই বুড়ার মানুষ এরাও করছে, কলেমা পড়তে পড়তে পাড়ায় গেছে, জোরে জোরে কলেমা পড়ছে আর পাড়ায় গেছে। জিজ্ঞাসা করছে এই অন্ধকারের ভিতর দিয়ে একা একা কেমনে আইলি, কেন আল্লাহ আল্লাহ কলেমা পড়তে পড়তে পাড়ায় গেছে। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বুঝা এবং সঠিক জিনিসকে মানার তৌফিক দান করেন। সিরাত সম্মেলন হিসাবে প্রথম বুঝতে হবে সিরাতের প্রয়োজন কেন। সিরাত বলতে কোনো ব্যক্তির কেরিয়ার না, কোনো ব্যক্তির আদর্শ না, সিরাত বলতে বোঝাই যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরিয়ার, আল্লাহর রাসূলের আদর্শ। আমরা কতটুকু প্রয়োজন রাখি, আমাদের জীবনে প্রয়োজন কতটুকু, এটা যতক্ষণ পর্যন্ত বুঝে না আসবে ততক্ষণ পর্যন্ত সিরাতের আলোচনাও বুঝে আসবে না। এই জন্য আমাদের প্রথম বোঝা উচিত যে আল্লাহর রসুলের আদর্শ, আল্লাহর রসুলের কেরিয়ার, আল্লাহর রসুলের স্টাইল বা লাইফ স্টাইল আপনার আমার জন্য কতটুকু প্রয়োজন রাখে, কতটুকু প্রয়োজন রাখি আমরা, আর কেনই বা রাখি। কেননা বেরে দোস্ত, সত্য এটাই, যদিও বালুর চরে আজকে মানুষের পদচারণে মুখরিত, ঠিক না, কি বলেন? অনেক মানুষ না, কিন্তু আজ থেকে 50 বছর আগে গেলে চর শব্দটা তো এখনো লেগে আছে, ঠিক না? 50 বছর আগে তো এত মানুষ ছিল না, কি কন,
আর দীর্ঘ 50 বছর ধরে যত মানুষ এখানে আসছে সবাই তো এখন দুনিয়ার উপরে আছে এমনও তো না, ঠিক না? আজকে হয়তো বালুর চর বা মাধবদি ধরেন, পুরোটাই লোকে লোকারণ্য, কিন্তু একটা দিন ছিল মাধবদিতেও লোক ছিল না, আবার একটা দিন আসবে মাধবদিতেও কেউ থাকবে না, একটা দিন আসবে এই দুনিয়াটাই থাকবে না। আজকে যদিও মানুষ বলে যে সারা দুনিয়াটা আমাদের হাতের মুঠায়, আর যুবকরা বলে হাতের মুঠা এটাও বহু দূরে, এখন তো সারাটা দুনিয়া আঙ্গুলের মাথায়। আঙ্গুলের মাথা বোঝেন কি? টাচ মোবাইল, ঠিক না? টাচ করতে দেরি, আসতে দেরি হয় না, দুনিয়াটা এতটুকু সংকীর্ণ হয়ে গেছে, সারাটা দুনিয়া এখন আঙ্গুলের মাথায় চলে আসলে সারা দুনিয়ায় মানুষের আধিপত্য বিরাজমান, জমিনের পরিধিকে শেষ করে মানুষ এখন আকাশে উঠতে শিখছে, এখনো দেখবেন হাজার হাজার প্লেন আকাশেতে উঠতেছে, মানুষ এখন আকাশের পরিধির ভিতরে বিরাজ করে, সমুদ্র দেখবেন হাজার হাজার শিপ এখনো সমুদ্রে চলমান, মানুষ জমিনের পরিধিকে অতিক্রম করে এখন পানির ভিতরেও বিরাজমান, আকাশের বিরাট একটা পরিধিতে মানুষ বিরাজমান। কিন্তু একটা দিন অচিরেই আসবে যেই মানুষ আজকে চিৎকার দিয়া বলে দুনিয়ার আধিপত্য আমাদের আঙ্গুলের মাথায়, একটা দিন আসবে এই দুনিয়ায় কেউ থাকবে না, অচিরেই আসবে, বেশি দিন না। হ্যাঁ, নাইলে কোরআন এই কথা আমাদেরকে কোনো দিন বলতেন না, তারাহু বাঈদা ওয়া নারাহু করিবা, কোরআন আমাদেরকে বুঝাইতে চাইতেছেন তোমরা বহু দূর দেখতেছ, হইতে পারে তুমি দূর দেখতে পারো, কিন্তু আল্লাহ বলতেছে নারাহু করিবা, আমরা অনেক কাছে দেখতেছি, অনেক কাছে। তোমরা ভাবতেছ ওই দিনটা অনেক দূর, আল্লাহ বলে না না, এই ধারণা তোমাদের ঠিক না, ওই দিনটা বহু দূর না, নারাহু করিবা ওটা অনেক কাছে, অনেক কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইছেন কেমন কাছে, তো বলছে আনা ওয়াল কিয়ামাতু কাহাতাইন, আমি আর কিয়ামত দুই আঙ্গুলের মধ্যখানে যতটুকু দূরত্ব পার্থক্য, এতটুকু আমি আর কিয়ামতের মাঝে দূরত্ব। আঙ্গুলকে স্বাভাবিক রাখেন, রাইকা দেখেন দুটার ভিতরে দূরত্ব কতটুকু, ফাঁক কতটুকু। আল্লাহর রাসূল বলছে কিয়ামত আর আমি এত কাছে। আপনি যদি বলবেন যে 1500 বৎসর চলে গেল কিয়ামত তো এখনো আসলো না, আমাদের নবীজি আসছেন আর আজকের দিন নিয়ে পড়ায় 1500 বৎসরের কাছাকাছি, তা আপনি বলবেন 1500 বৎসর চলে গেল। হ্যাঁ, আপনি 1500 মানতে পারেন, মাত্র দেড় দিন হয়েছে, দেড় দিন দুনিয়ার 1000 বৎসরে আখেরাতের একদিন, দুনিয়ার 1000 বৎসরে আখেরাতের, তাহলে 1500 দিনে কত দিন, 1500 বৎসরে কত দিন হইল, দেড় দিন মাত্র হইল, দেড় দিন। আপনি তো 1500 তালাশ করতেছেন, ওইখানে মাত্র দেড় দিন হয়েছে, দেড় দিন, দুই দিনও এখনো হয় নাই, আর আধা দিন যাবে কিনা দুনিয়া ওটা উনি জানেন। বিদায় যেটা বুঝাইতেছিলাম, যদিও আজকে দুনিয়াটা আমাদের বিচরণে মুখরিত, আমার কথায় কিন্তু সুর টুর হবে না, কেন সুর আমার কাছে নাই, করতে কি দিব আপনাদের, আমার কথা এরকমই কাটা কাটা হবে। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে সারাটা দুনিয়া আমাদের পদচারণে মুখরিত, সারা দুনিয়ায় আমাদের আধিপত্য, আমরাই আমরা, সারাটা দুনিয়া এখন আমাদেরই আমাদের, আমরাই আমরা। আল্লাহ বলে একটা দিন আসতেছে অচিরেই, তোমাদেরকে আমি এখান থেকে উঠাবো, কাউকে থাকার সুযোগ দিব না। এই জন্য কবি সত্য বলতেছেন, আমাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছেন, লাউ কানাতি দুনিয়া মুখাল্লাদা, মানুষ তুমি তোমাকে চিরঞ্জীব ভাবো,
তুমি দুনিয়া চিরদিন ভাবো, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে কোনোদিন চাইতেন না। কারণ সব তৈরি ওনার জন্য, সমস্ত কিছু যা দেখেন আপনি আর আমি সব ওনার জন্য তৈরি করছেন। তো আল্লাহ বুঝেইছেন, বন্ধু না হইলে কিছুই তৈরি হতো না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য কোরআন আমাদেরকে বুঝাইতেছেন, আমার সাল্লা কাইল্লা রহমাতাল লিল আলামিন, বন্ধু আপনার রহমতের ছোঁয়া দিয়া সব তৈরি হয়েছে। আমাদের নবীজির রহমতের ছোঁয়া দিয়া সব তৈরি, আল্লাহর আরশও ওইটা দিয়া ছোঁয়া দিয়া তৈরি, কুরসিও ছোঁয়া দিয়া তৈরি। যদি তৈরি না হইতো তাহলে কিচ্ছু তৈরি করেন না, আল্লাহ একা ছিলেন। মানুষের প্রচার প্রসার কখন হয়? অস্তিত্বের পরে হয়, তাও অনেক দিন অপেক্ষা করতে হয়। একটা সময় আসে, পরিচয় হয়, পরিচিতি হয়, সারা দুনিয়া তাকে চিনে। প্রচার প্রসার অস্তিত্বের আগে হয় না, সমগ্র জগৎ সৃষ্টি হয় নাই, কিচ্ছু হয় নাই, আল্লাহ একা। তারও 1000 বৎসর আগের থেকে আল্লাহ বন্ধুর পরিপরি বন্ধুর প্রচার শুরু করছেন, প্রচার আমাদের নবীজির প্রচার শুরু করছেন। আল্লাহ সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগে সূরা ইয়াসিন পড়ছেন। সূরা ইয়াসিন, ইয়াসিন আমাদের নবীজির 10টা নামের একটা নাম, যেই 10টা নাম আল্লাহ নিজে রাখছেন। আমাদের নবীজির 10টা নাম আল্লাহ নিজে রাখছেন, একটা হলো ইয়াসিন। আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, ওয়াল কোরআনিল হাকিম, সূরা ইয়াসিন আল্লাহ পড়ছেন, আল্লাহ কসম খাইছেন, কোরআনে হাকিমের কসম। তারপরে আল্লাহ বুঝাইতে চাইতেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, আরবি গ্রামার মতে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত বসা, তাকে সম্বোধন করা চলে ইন্নাকা। এছাড়া আরবিতে ইন্না হু বলতে হইতো, আল্লাহ গ্রামারে ভুল করতে পারেন না, আমরা গ্রামারে ভুল করতে পারি। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন যে ওই সময়ও আমার বন্ধু আমার সামনে বসা ছিল, তার কারণেই তো আমি বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ, যার প্রচার সৃষ্টিরও 1000 বৎসর আগের থেকে, যার রহমতের ছোঁয়ায় সব তৈরি, যার অস্তিত্ব না হলে কিছুই হতো না, কিছুই হতো না। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায়া লেখা রাখছেন? আল্লাহ জিজ্ঞাসা করছে, আদম কোথায় দেখলে? কয় কেন, প্রথম তো আরশে লেখা দেখছি। কেননা আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ 40 বৎসর আরশের নিচে রেখা দিয়েছেন, রু দেন নাই, 40 বৎসর এমনি রাখা ছিল। ফেরেশতারা দেখতো আর এক একজনে এক এক উক্তি করতো, উক্তি বুঝেন তো, মত প্রকাশ করতো। কোন কোন ফেরেশতা বলতো খালকুন জাদিদ, নতুন সৃষ্টি তো, কারণ এর আগে মানুষ দেখে নাই, ফেরেশতা হয় নাই, কোত্থেকে দেখবে, প্রথম মানুষ তো বলতেন খালকুন জাদিদ, নতুন সৃষ্টি তো। আবার কেউ কেউ বলতেন খালকুন জামি, বড় সুন্দর তো, আর সুন্দর হবে না কেন? আল্লাহ তো আমাদেরকেও বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও মানুষ তুমি যতই বলো ডানা কাটা পড়ি আর এটা আর সেটা, পড়ি এত সুন্দর না যত সুন্দর মানুষ তুমি। হুজুররা বলে ফেরেশতা বড় নুরানি, আমিও মানি নুরানি, কিন্তু নুরানি হইতে পারে কিন্তু মানুষের চেয়ে সুন্দর না, যদি সুন্দর হইতো তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে বলতেন লাকাদ খালাকনাল ইনসান ফাকাল খালাকনাল মালাইকাত আহসানা তাকওয়িম, আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, ও মানুষ তোর চেয়ে সুন্দর কাউকে বানাই দে, মানুষ সবচেয়ে সুন্দর, কারণও আছে। কেন, সমগ্র সৃষ্টিকে আল্লাহ 2 অক্ষর দিয়া তৈরি করছেন। মাধবদীর মানুষ ভালো মতে বুঝেন, সারা সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। অক্ষর চিনেন? কি ক খ খ
অক্ষর না, দুই অক্ষরে তৈরি। যদিও এটা বাংলা অক্ষর না আরবি অক্ষর, কাফ আর নুন দিয়া সমস্ত সৃষ্টি তৈরি, অস্তিত্বে আসছে। কুন, কাফ আর নুন, নুনের মাধ্যমে অস্তিত্বে আসছে। আপনি বালুর চরের হইতে পারেন, কিন্তু আল্লাহ বলে তোমাকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি। সুবহানাল্লাহ, তোমাকে অক্ষর দিয়ে তৈরি করি নাই, তোমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি। সমগ্র সৃষ্টি অস্তিত্ব দিছি ছয় দিনে, ছয় দিনে সব কমপ্লিট। আল্লাহ বলেন যে বানাইতেও সময় নেই না, বাংতেও সময় নিব না, এই জন্য সব বিলুপ্ত হবে। হ্যাঁ, মানুষকে আল্লাহ ছয় দিনে অন্তর্ভুক্ত করেন নাই, ছয় দিনে তৈরি করেন নাই। আমাদের প্রত্যেককে বালুর চরার মাধবদী আর দুনিয়ার যত উন্নত জায়গার মানুষই হোক না কেন, সবাইকে আল্লাহ দশ মাস সময় নিয়ে তৈরি করছে। কোথায় ছয় দিন আর কোথায় দশ মাস, দূরত্ব আছে না নাই? ফেরেশতারা বলতেন এরকম সুন্দর খলকুন জামিন, সুন্দর হবে না কেন, কুদরতি হাতের তৈরি। তুমি সুন্দর হবে তো হবে কোত্থেকা, তুমি তো হুকুমের তৈরি, তুমি তো দুই অক্ষরে তৈরি, তুমি এত সুন্দর হবে কি করে? মানুষে এরকম সুন্দর হবে কেননা কুদরতি হাতের, কার হাতের তৈরি? বিশ্বাস হয় না মনে হয়, ঠিক না? না না না, টেকনোলজির যুগ তো নাও হইতে পারে, ঠিক না? কি বলেন, কুদরতি হাত দিয়া তৈরি টেকনোলজির যুগ? হ্যাঁ, যদি সম্ভব হইতো তাহলে আর মাদেরকে পেটে বাচ্চা নিতে হইতো না। তাহলে বিজ্ঞান অনেক চিন্তা করছে, যেটার নামও দিছে টেস্ট টিউব বেবি। টিউবের ভিতরে বাচ্চা হবে, বিজ্ঞান দেখছে এই বাচ্চা হবে বটে, কিন্তু ফার্মের মুরগির মতো, ঠিক না? দেশি মুরগি, জামাই যদি অবেলা আসে তো শাশুড়ির ঘাম জড়ায়া ছাড়ে, ঠিক না? আর শ্বশুরের লুঙ্গিও খোলায়া ছাড়ে, ঠিক না? কেননা ছাড়া মুরগি তো ধরতে যায় লুঙ্গি খুলে গেছে, ঠিক না? হ্যাঁ, আর ফার্মেরটা লড়ে আর চড়ে, ঠিক না? কি করে লড়ে আর চড়ে? বিজ্ঞান ভাবছে টেস্টিও বিবি হইতে পারে, কিন্তু এটা দিয়ে প্লেন উড়ানো যাবে না, এটা দিয়ে গাড়ি চালানো যাবে না, এটা দিয়ে রকেট চালানো যাবে না, এটা দিয়ে বন্দুক চালানো যাবে না, এটা নড়বে আর চড়বে। বিদায় কানে ধর, তবা কর, বিজ্ঞান কানে ধরে তবা করে ফেলছে, টেস্ট টিউব বেবি বানানো যাবে না, মার পেটে হবে, এটাই ঠিক। হ্যাঁ হ্যাঁ, ফার্মের মুরগি চলে, কিন্তু ওই ফার্মের বাচ্চা চলবে না, ওটা নড়বে আর চড়বে, হাঁটবেও না চলবেও না, যেরকম ফার্মেরটা হাঁটেও না হ্যাঁ চলেও না, ঠিক না? কি করে নড়ে আর যেখানেরটা ওইখানে? হ্যাঁ, নাইলে একুশ দিনে দুই কেজি হয় তো হয় কি করে, ঠিক না? দেড় মাসে দুই কেজি হয় তো হয় কি করে? তো ফেরেশতারা বলছিলেন খলকুন জাদি খলকুন জামি। আবার কেউ কেউ বলতেন মাযা আরাদাল্লাহু বিহাদা, জানি না এটা দ্বারা আল্লাহ কি কাজ নিলেন। কিন্তু আফসোস, আজকে বুঝাইতে হইতেছে আমাকে সিরাতের প্রয়োজন কেন, উচিত ছিল না এটা বুঝানো? প্রত্যেকটা নারী পুরুষ, প্রত্যেকটা যুবক বৃদ্ধ, প্রত্যেকটা শিক্ষিত অশিক্ষিত, যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিছেন, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, তার নিজের থেকে এটা বোঝা উচিত ছিল যে রসুলের আদর্শ কেন প্রয়োজন, রসুলের কেরিয়ার কেন প্রয়োজন, রসুলের আদর্শ কেন প্রয়োজন, রসুলের লাইফ স্টাইল কেন প্রয়োজন, ওই দিকেই আপনাকে আমি নিয়ে যেতেছি। এটা বুঝানোর প্রয়োজন ছিল না কাউকে, নিজের থেকেই তার বোঝা দরকার ছিল। হায় হায়, প্রবাদ বাক্য একটা আছে, মহাব্বত শিখা দেতি হ্যায় আদাবে মহাব্বত কো। আজ পর্যন্ত বই পড়া কেউ প্রেম শিখতে পারে নাই, প্রেম করেই প্রেম শিখতে হয়, ঠিক না? করতে করতেই প্রেমে শিখায় দেয় কোন রাস্তার কোন কোন সময় দাঁড়াই দেব, ঠিক না? যুবকরা ভালো বোঝে আমার চেয়ে, ঠিক না?
কোন রাস্তার কোনায় কোন সময় দাঁড়াইতে হবে, কোন সময় যে কোনখানে দাঁড়াইতে হবে, হ্যাঁ কোন চৌখে কোন টিপ দিলে কি বুঝানো যাবে, এটা নিজে নিজেই বোঝা যায়, এটা বই পড়া বুঝানো যায় না। ঠিক আমরা নবীর উম্মত হিসাবে আমাদের জানা উচিত ছিল, আজকে আমাকে জানাইতে হইতেছে, দুঃখ এখানে আর কোনো দুঃখ না, যে আজকে বুঝাইতে হইতেছে যে নবীর আদর্শের প্রয়োজন কেন, এই দুনিয়ায় প্রয়োজন নাও হইতে পারে, আমি মানি এই দুনিয়ায় প্রয়োজন নাও হইতে পারে, কিন্তু আমি নিয়ে যাইতেছি এখানে থাকা যাবে না, এখান থেকে চলে যেতে হবে। আদম আলাইহিস সালামকে এই জন্যই উনি জিজ্ঞেস করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলানো, বলছে কোথায় দেখছো, বলে আরশে, যখন রু দিছেন আরশে তাকায় দেখছেন, এই জন্য প্রত্যেক বালুর চরের বাচ্চা হোক আর নিউ ইয়র্কের বাচ্চা হোক আর গুলশান বনানীর হোক, বাচ্চা ডাইনে বামে কম দেখে উপরে বেশি দেখে জন্ম নেওয়ার পরে, এটা বাবার স্বভাব পেয়েছে, কার স্বভাব, আদম আলাইহিস সালামও চোখে রু যাওয়ার সাথে সাথে উপরে দেখছে, তো দেখছে আরশে লেখা আছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মান আমানা বি ওয়া আতা রাসূলি আদখালতুহুল জান্নাতা বি আহাদি, আমি একমাত্র আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আমার বান্দা এবং রাসূল। বলছে ওইখানে দেখছি মুহাম্মদ শব্দ আপনার নামের সাথে মিলানো, উনি কে, আল্লাহ জিজ্ঞাসা করছে আর কোথায় দেখছো, কেন যে ফেরেশতারা আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছে জান্নাতে, সবার কপালে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলছে তারপরে কোথায় দেখলে, বলে জান্নাতের গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলছে তারপরে কোথায় দেখলে, বলে এখন জান্নাতের প্রত্যেকটা জিনিসের ভিতরে এই কলেমা খচিত, এই জন্যই তো মনে প্রশ্ন আসছে মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন, তো আল্লাহ জবাব দিছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হলে তোমার অস্তিত্ব হতো না, সুবহানাল্লাহ, উনি চিরদিন দুনিয়াতে থাকতেন, দুনিয়াটা ওনার জন্যই তৈরি, আপনি মানেন আর না মানেন সমগ্র জগৎটা ওনার জন্য তৈরি, ওনার জন্যই তৈরি, হাজারো প্রমাণ দেওয়া যাবে, এই জন্য সমস্ত সৃষ্টিকে আল্লাহ নিজ ইচ্ছা মতো গঠন দিছেন, শুধু একমাত্র বন্ধুকে ছাড়া, আমাদের নবীজিকে আল্লাহ নিজের ইচ্ছা মতো গঠন দেন নাই, আল্লাহ গঠন দিছেন নবীজি যেরকম চাইছেন এরকম, এজন্য হাসান ইবনে সাবিত বলছে খলিকতা কামা তাশাউ, আপনি যেমন চাইছেন এমন আপনাকে আল্লাহ অস্তিত্ব দিছেন, যেমন চাইছেন আপনি চাইতেছিলেন আর আল্লাহ আপনাকে বানাইতেছিলেন, হ্যাঁ হ্যাঁ, শুধু প্রচার সৃষ্টির 1000 বছর আগের ঠিকানা, 1000 বছর আগের থেকে প্রচার শুরু হয়েছে, প্রচার চলতেছিল ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, অস্তিত্ব হইতে দেরি, সুগ্রাণ ছড়াইতে দেরি হয়নি, মার পেটে যেদিন আসছেন আমিনা যেদিক দিয়ে হাইটা যেত সুগ্রাণ ছড়াইতে থাকত, মক্কার নারী পুরুষ আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করছে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো, বিধবা হইয়া এই সুগ্রাণ লাগায় তো লাগায় কি করে, সে যেইখান দিয়া যায় ওইখান দিয়া সুগ্রাণের তুফান চলতে থাকে, তো শ্বশুর আর শাশুড়ি জিজ্ঞাসা করছে বেটি, আমি সংক্ষেপ করতেছি, বেটি তুই যেদিক দিয়া যাস সুগ্রাণ শরীর থেকে ছড়ায় কেন, তো বলছে আব্বা শরীরে সুগ্রাণ না থুতুতেও সুগ্রাণ, সুবহানাল্লাহ, থুতু নিক্ষেপ করছেন থুতুতেও সুগ্রাণ, বলছে আব্বা এটা মক্কার সুগ্রাণ না এটা পেটেরটা সুগ্রাণ, সুবহানাল্লাহ, পেটে আসতে দেরি সুগ্রাণ বাহির হইতে দেরি হয় নাই, বলছে আব্বা আম্মা এখানে শেষ না, পেটে আসতে দেরি ঘরের চতুর্দিকের দেওয়াল বালুর কোনা আমাকে সালাম দিতে দেরি করে নাই, সুবহানাল্লাহ, বালুর কোনা দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দেয়, বাহিরে যাইতে দেরি তরুলতা আমাকে সালাম দিতে দেরি করে না,
পাহাড়গুলা ছুটা আইসা যেন আমাকে সালাম দিতে চায়। রাত্রে বাহির হই তো চাঁদ নিচে নাইমা সালাম দেয়, আল্লাহু আকবার, তারকা রাজি আমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, পেটে আসতে দেরি, জান্নাতের তিন মহিলা আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। সুবহানাল্লাহ, ওই তিন মহিলা, যেই তিন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের স্ত্রী হবে। সুবহানাল্লাহ, একজন ফেমরা ইমরাতু ফিরাউন আসিয়া, আসিয়ার ফেরাউনের স্ত্রী আসিয়া, উম্মা ঈসা মারিয়াম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, আর মূসা আলাইহিস সালামের বোন কুলসুম, তিনজন আইসা আমাকে মালা পড়ায় গেছে। আমেনা, আমাদের বাদশা তোর কোলে পেটে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, আব্বা শুধু শরীরে ঘ্রাণ না, বলছে আব্বা এখানেই শেষ না, কুয়ার পাশে আগে গেলে রশি দিয়ে পানি তুলতে হইতো, এখন আর রশি ব্যবহার করতে হয় না, আমি কুয়ার পাশে যাইতে দেরি, পানি গুলা উছলাইয়া উপরে আসতে দেরি করে না। আসে আমাকে সালাম দেয়, তারপরে বলে আমেনা কেন আসছি, দুজাহানের বাদশাকে নিয়ে কেন আসছি, হুকুম দিলে বাড়িতে যেয়ে ভুড়া দিয়ে আসতাম। বলে আমি যখন কুয়ার পাশে যেই মক্কার মেয়েরা ছুটে আসে আর বলে বোন তুই আগে ভোড়া নিস না, তুই আগে ভোড়া নিয়ে গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে তুলতে হবে, তুই দাঁড়ায় থাকলে পানি উপরে থাকবে, আমরা আগে ভোড়া নেই, আমরা তোরটা ভরেও দিব আবার বাড়িতে পৌঁছেও দিব। বলছে আব্বা এখানে শেষ না, প্রতিদিন হাজারো কাহিনী আমার সাথে ঘটতে থাকে। শুধু আপনি ভাবেন শরীরে সুগ্রাণ করছে কে, এটা তো পেটেরটা সুগ্রাণ। হায় হায় হায়, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে চিরদিন থাকতেন, উনি যখন থাকেন না আমাদেরও থাকার সুযোগ এখানে নাই, চলে যেতে হবে। আজ হোক আর কাল, এটাই আল্লাহ মানুষকে সতর্ক করছেন যে মানুষ যা করো আর না করো মাথার থেকে এই জিনিসটা কখনো ভুলা দে, ভুলা দিও না, মাথার থেকে বাহির করো না, চোখ ইন্না কাকায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, যেই কোন মুহূর্তে তুমি চলে যাবে। আবার মাধবদীপ যুবকদেরকে আল্লাহ বলে যুবক হায় হায়, নদীর তরঙ্গ আর কি, তোমার যৌবনের তরঙ্গ আর চেয়েও বেশি, তরঙ্গ যেন তোমাকে ভাসায় না নেয়, তোমার ব্রেন থেকে যেন এটা হারায় না যায়, তুমি যেন বুইলা না যাও, কাম্মিন সব সাবাকা কাইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়াই দিছি। ইয়া শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে, বিমুখ না করে, কত যুবককে তোমরা যৌবন সহ কবরের কোলে শোয়াই দিছি। হায় হায় হায়, বেশি দিনের কথা তো না, পদ্মা ব্রিজ উদ্বোধন হলো তো অল্প কয়েকদিন, তাই না? ওই ছেলের দিলের ভিতরে কতই না আশা ছিল যে আমি ভিডিও করতে করতে পদ্মা সেতু পার হইতেছি, ওই পারে যাব আর বাহির হয়ে যায় ছেড়া দিয়া সবাইকে তাক লাগায় দিব, কিন্তু তার ভিডিও আসে না মিডিয়ায়, তার মৃত্যুর খবর চলে আসে। সে তো আশা নিয়ে ভিডিও করতে করতে যাইতেছিল, ঠিক না? প্রথম অ্যাক্সিডেন্ট যেটা মোটর সাইকেলের, তার দিলের ভিতরে কতই না আশা ছিল যে সে দুনিয়াকে তাক লাগাবে, বন্ধুদেরকে তাক লাগায় দিবে, দেখ উদ্বোধনের পরে আমার মতো কেউ করতে পারে নাই, আমি একজন প্রথম, লক্ষ লক্ষ ভিউজ চলে আসছে আমার একদিনের ভিতরে, আমি পুরাটা ভিডিও করে তাদেরকে দেখায় দিলাম, কিন্তু আশা দুলিশ্বাস সবকিছু সহ কবরের কোলে শুয়া পড়ছে। আল্লাহ যুবকদেরকে বুঝাইতেছে, ঠিক তদ্রূপ নারী হই আর পুরুষ হই সবাইকে চলে যেতে হবে, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন, নিয়ে আসছে আল্লাহ, আমরা সদিচ্ছায় আসি না এখানে, আপনি সদিচ্ছায় মানুষ, প্রশ্নই ওঠে না, আল্লাহ নিজের ইচ্ছায় আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, আপনি সদিচ্ছায় মুসলমানের ঘরে না, আল্লাহ সদ ইচ্ছায় আপনি আর আমি মুসলমানের ঘরে, আপনি সদ ইচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না,
আমরা তো জানি না এই উম্মত হওয়ার বেনিফিট কি। আরে এই উম্মত হওয়ার বেনিফিট তো দোজোগো পাবে, দোজোগো জান্নাতে তো পাবে পাবে, দোজোগো পাবে। আমি ভুলা যাব মনে হচ্ছে এই জন্য বলতেছি, দোজোগে পাবে। এই উম্মত জাহান্নামে যাবে কিন্তু হাতকড়ি থাকবে না, জাহান্নামে যাবে পায়ে বেড়ি থাকবে না, জাহান্নামে যাবে গলায় চিকল থাকবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে আসামির ও চতুর্থ জাহান্নামে যাবে চেহারা কালো হবে না। দোজোগীরা জিজ্ঞাসা করবে আসামির কোনো নিদর্শনই তো নাই, আসামি কি আসামির হাতে সর্বপ্রথম থাকে হাতকড়ি, ঠিক না, কি হ্যান্ডকাপ থাকে না, তাইলে বোঝা যায় কি আসামি। আর যদি পুলিশের হাতের মধ্যে হাত দিয়ে হাঁটতে থাকে তো বহুত মানুষ ভাবতে পারে বন্ধুও হইতে পারে, ঠিক না, কি দুজকের ফেরেশতারা ভাববে এটা তো আসামি না, হাতকড়ি কোথায়, বেড়ি কোথায়, চেহারা ঝকঝকে কেন, গলার ছিকল কোথায়, এরা জিজ্ঞাসা করবে। তো আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবরদার। তো জিজ্ঞাসা করবে আল্লাহ হাতকড়ি নাই কেন, যেই হাত উজুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না। আমাদের বৎসরে কমসে কম আরে সপ্তাহে একবার হইলো তো হাতের উজু হয় না, হয় না, হ্যাঁ ডেলি নাইলে না পড়ি, বৎসরে সপ্তাহে একবার হইলো তো পড়ি না, পড়ি না, হ্যাঁ বৎসরে দুইবার হইলো তো পড়ি, ঠিক না, দুই ঈদের নামাজ পড়ি তো, ঠিক না, কি বলেন উজু হয় না, হয় না, না উজু ছাড়াই পড়া ফেলি। বলে যেই হাত উজুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না, যেই পাও মসজিদের দিকে যায় ওই পায়ে বেড়ি লাগে না। আজকে মসজিদে আসা বুঝে আসে না, নাহলে বালুর চরের মানুষ বালুর চর হইতে পারে কিন্তু মাদবদী বাংলাদেশের ক্যাপিটাল, ঠিক না, কি কন মনে হয় বোঝেন নাই কি, রাজধানী ঢাকা, ঠিক না, আবার না জানে আমার বিরুদ্ধে কি লেগা যায়, ঠিক না, আমি অন্যভাবে বলছি, মাদবদি শেখের চর হইতে পারে চর কিন্তু মাদবদি বাবুর হাট এটা বাংলাদেশের একদিক দিয়ে দেখলে দেখা যাবে সেন্টার, টাকার গাঠি আর গাঠি, ঠিক না, কি বলেন, সারা বাংলাদেশ এখানে আসতে বাধ্য, নাইলে উলঙ্গ থাকবে, ঠিক না, হ্যাঁ আজকে মুসলমান মসজিদ চিনে না, নাইলে আবার বাবুরহাটের মসজিদের জন্য চান্দা, অন্য এলাকার মানুষ শুনলে আপনাদেরকে সিসি করবে, সিসি বোঝেন, আপনাদেরকে ধিক্কার দিবে, বলবে বাবুরহাট ওইখানে আবার মসজিদের চান্দা, সারা বাংলাদেশের টাকার ঘাটতি এখানে, যতটা ব্যাংক একটা থানায় আছে অতটা ব্যাংক কোনো জেলায়ও নাই, কি মনে হয় বিশ্বাস হয় না, আমি তো সারা বাংলাদেশ ঘুরে বলতেছি, এরকম এরকম ছোট দেশ আছে যে একটা দেশও এতটি ব্যাংক নাই যতটি ব্যাংক বাবু এই আপনাকে মাদক দিতে আছে, এরকম কোন ব্যাংক নাই যার শাখা না আছে, ঠিক না, আজকে মসজিদ চিনি না, আল্লাহ বলবেন যে পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না, আজকে মসজিদ চিনে না উম্মত, অথচ ডেলি পাঁচ বেলা আল্লাহ সম্মানের মালা নিয়ে ডাকে, কয় বেলা কে ডাকে, কে অপেক্ষা করে, আল্লাহ অপেক্ষা করে আল্লাহ মসজিদের গেটে, আর চিৎকার দেয় হাইয়া আলা সালা, আসলে কি হবে, তো আল্লাহ বলে ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, তুই আমাকে বাধ্য করে দিবি, তুই পা দিতে দেরি আমি বাধ্য হতে দেরি হব না, কি বাধ্য হবেন মালিক, সম্মানের মালা, সম্মানের মালা তোর গলায় আমি পরায় দিব, আমি হাদিস দিতেছি আপনাদের, আজকে মসজিদে আসা বোঝে না, জায়নামাজের দিকে যাওয়া বসে না, আজকে যুবক মসজিদে আসা বোঝে না, যুবক বাবে মসজিদে কেন আসবো, হ্যাঁ আবার বুড়ারাও বলে তোরা মসজিদে কি করবি, তোকে বয়স হয়েছে মসজিদে আসা, যুবক বাবে না মসজিদে কি রাখা আছে, সে জানে না তার সেজদায় কি রাখা আছে, যুবক যখন সেজদায় যায়
আর যখন চিৎকার দেয় সুবহান রাব্বিয়াল আলা, মালিক তুই পবিত্র আর মহান, আল্লাহ উপর থেকে আওয়াজ দেয় সাব্বাহতানি সাব্বাহতুক, যুবক তুই আমাকে পবিত্র বললি, যা তুইও পবিত্র। যতদিন তুই জমিনে থাকবি আমি আকাশকে লোহার হইতে দিব না, জমিনকে তামার হইতে দিব না, আকাশ থেকে বৃষ্টি বন্ধ করব না, জমিন থেকে শস্য বন্ধ করব না। না হইলে কি হতো? আকাশ লোহার হইতো, জমিন তামার হইতো, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, একের পর এক আজাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর জন্য পারি না, তুই যখন সুবহান বলে চিৎকার দেস তো আমি বৃষ্টিও দেই, আমি শস্যও দেই, আমি সব কিছুকে ঠিক রাখি, কেননা আমি তোকে মহানত্ব দিস। আজকে যুবক জানে না মসজিদে কি রাখা আছে, আল্লাহ জবাব দিবে যে পাও মসজিদের দিকে যায় ওই পায়ে বেড়ি লাগে না। বলে চেহারা ঝকঝকে কেন, গলায় ছিকল নাই কেন? যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না। সেজদায় আমরা সেজদা জমিনে করি না, যদিও দুনিয়া দেখে আমি জায়নামাজে করতেছি, দুনিয়া দেখে আমি জমিনে করতেছি, মাটির উপরে করতেছি, না না না, সাজিদু ইয়াসজুদু আলা কদমাই আর-রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে, সে তো কুদরতি পায়ে মাথা রাখতেছে। আল্লাহ বলে যে কপাল আমার কুদরতি পায়ে রাখছে ওই কপালকে আমি দুযোগে গেলেও কালো হইতে দিব, কেন দুযোগীদের চেহারা হইল কালো, উচুহুম মুসওয়াদ্দা, কোরআনের শব্দ, চেহারা কালো হবে কিন্তু জান্নাতীদের চেহারা হবে চকচকে। উযুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, হ্যাঁ চেহারা চকচকে হবে। তো ফেরেশতাদেরকে আল্লাহ বলবে খবরদার আমার বন্ধুর উম্মত, তিন জায়গায় আগুন দিবে না, হাতে পায়ে চেহারায়, বাকি শরীরে লাগায় দাও। হায় হায় আল্লাহ আল্লাহ, আমাদেরকে কত ভালোবাসেন, এই উম্মতকে কত ভালোবাসেন। মালিক আগুনকে বলবে খুজি ধর, আগুন আসবে, আল্লাহ আমাদেরকে কলেমা শুনা মনে করায় দিবে, আমরা আগুন দিকে চিৎকার দিয়া কলেমা পড়তে থাকব। ছোটবেলা দেখছি আমরা অন্ধকার জায়গা দিয়া রাত্রে যাওয়ার সময় একা একই, জঙ্গল দিয়া যাওয়ার সময় একা একই, একটু ভয়ভীতি লাগলে এই বুড়ার মানুষ এরাও করছে, কলেমা পড়তে পড়তে পাড়ায় গেছে, জোরে জোরে কলেমা পড়ছে আর পাড়ায় গেছে, জিজ্ঞাস করছে এই অন্ধকারের ভিতর দিয়ে একা একা কেমনে আইলি, কেন আল্লাহ আল্লাহ কলেমা পড়তে পড়তে পাড়ায় গেছে, আগুন দেখবে কলেমা পড়বে, আগুন বাইগা চলে যাবে, একবার দুইবার তিনবার মালিক আগুনের উপরে লাঠি চার্জ করবে, ধরিস না কেন, আগুন বলবে লাইসালি সুলতান আলা মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা যে পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো আমি পারব না। এই কলেমা আমাদেরকে দুযোগে উপকার দিবে। বিদায় চলে আসছি, কথা গুটায় নিয়ে আসতেছি, চলে যেতে হবে আমাদেরকে, থাকা যাবে না, আমরা অল্প দিনের মেহমান, হ্যাঁ এটা আমাদের দেশ না, আমি কালকে এক জায়গায় বলতেছিলাম এটা আমাদের দেশ না, দুনিয়া আমাদের দেশ না, আমরা এখানে প্রবাসী, প্রথম হলো আমরা এখানে প্রবাসী, এটা আমাদের দেশ না, আমাদের এটা জায়গা না, আসি আমরা। দ্বিতীয়, আমরা সবাই ওয়েটিং এ আসি, ওয়েটিং এ আমরা সবাই অপেক্ষা করতেছি, অপেক্ষায় আছি, হ্যাঁ বিশ্রামাগার বলে যেটাকে আল্লাহ রাসূল বুঝাইছে, ফি কুন ফি দুনিয়া কান্নাকা গরীব, গরীবের অর্থ হলো তুমি প্রবাসী, তুমি এই দেশের লোক, আও আবিরু সাবিল, অথবা তুমি স্টেশনে অপেক্ষমান, স্টেশনে অস্টেশনে অপেক্ষমান, তোমার গাড়ি আসতে দেরি, তুমি যাইতে দেরি করবে না, এই জন্যই তো মৌত আসতে দেরি, যাইতে দেরি হয় না, কাউকে বলেও আসে না, আমরা সবাই চলে যাব, এখানে কেউ থাকবে না, কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে, জমি খা গাই নওজোয়া কেসে কেসে, কত বাদশাহী তো দুনিয়ায় ছিল সব মাটির নিচে চলে গেছে,
কত যুবকই তো সুদর্শন ছিল দুনিয়াতে, যাদেরকে মানুষ মাটি ভেনিশ করে দিয়েছে। আজল নে না ছোড়া কিসরা না দারা, মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই। আজল নে না ছোড়া কিসরা না দারা, উসি সে সিকন্দর সা ফাতেবি দিহারা, হর এক লেকে ক্যা ক্যা হসরত সুধারা, পরা রহ গিয়া ইহি ঠাট সারা, পাওয়া যাবে মাধব দিতে মার্কেট আছে মালিক নাই। ঐতিহ্য রয়ে গেছে কিন্তু মালিক, এটাই সত্যি, মৌত কাউকে ছাড়বে না। যদিও এটাও সত্য, বচপন নে বরসো খেলায়া, একটা দিন ছিল লুঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না, বলতো বাচ্চা তো, মাথায় বান্ধক আর নিচে বান্ধক, ওর ইচ্ছা বাচ্চা তো, ঠিক না? কি বলেন? একটা সময় এমনও ছিল, জওয়ানি নে মজনু বানায়া, যখন যৌবন আসছে তো তরঙ্গের জোয়ারও বাসতেছিল। যেমন আজকের যুবকরা তরঙ্গের জোয়ারে বাসে, যৌবনের তরঙ্গের জোয়ারে বাসে, যৌবনের পর্দায় ভাসা যাইতেছে। মালালা মালের পর্দায় যুবক যৌবনের পর্দায় ভাসা যাইতেছে। কবি বলে, জওয়ানি নে মজনু বানায়া, বুড়া পে আকে ফির ক্যা ক্যা সিতায়া, আবার যখন বৃদ্ধ হয় তখন উঠলে আর বসতে পারে না, বসলে আর উঠতে পারে। সত্য তো? হায় 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 হায়। কিন্তু নিশা তো নিশাই, ঠিক না? তুজে দুনহাই কে রহো সবসে আলা, হো জিনত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউহি জিয়া করতা হায় কা মরনে ওয়ালা, তুজে হুসনে জাহির নে ধোকে মে ডালা, জগা জি লগানে কা দুনিয়া নেহি হায়, ইয়ে ইবরত কি জা হায় তমাশা নেহি হায়, আফা হাসিবতুম আন্নামা খলকনাকুম আবাস, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যুবক তুমি ভাবো কি, তুমি অনার্থ, যাও যাও, শুধু হাট্টা গাট্টা হইলেই যৌবন হয় না, যৌবন অন্য জিনিস, ঠিক না? যৌবন যদি অন্য জিনিস না হইতো তাহলে কলিকাতার হারবাল কোনোদিন বাহির হতো না, চাইনিজ হারবালের অস্তিত্ব হতো না। যৌবন অন্য জিনিস, হাট্টা গাট্টা অন্য জিনিস, ঠিক না? মেরে দোস্ত, আমি বুঝাইতে চাইতেছি, থাকা যাবে না, চলে যেতে হবে। ঝোকার কাল যেখানেই থাকেন না কেন, মানুষ যত উন্নত দুনিয়ায় থাকুক না কেন, এমন না যে এরকম না যে আমেরিকার মানুষ মারা যায় না, ঠিক না? বরং বেশি মারা যায়, বেশি, ঠিক না? যত উন্নত তত আত্মহত্যা বেশি, এটা জানেন? মানেন তো? যত উন্নত তত আত্মহত্যা বেশি। গরিবের আত্মহত্যা কম কেন জানেন? ও সারাদিন ভাবে দুঃখে যার জীবন গড়া, তার আবার দুঃখ কিসের? ও কি ভাবে? দুঃখে যার জীবন গড়া, তার আবার দুঃখ কিসের? এটা বাইবেই সারাদিন এই গান গায় আর দিন কাটাইতে থাকে। কিন্তু উন্নত মানুষগুলা একটু অনুন্নত হইলে আর সইতে পারে না, নিজের পিস্তল নিজের মাথায় রাইখা সুসাইড, চলে যেতে হবে আমাদেরকে। কিন্তু যে আল্লাহ নিয়ে আসছেন আর যে আল্লাহ নিয়ে যাবেন, শুধু আসা যাওয়া হইলেই হবে না, যে আসছি আর চলে যাব, বাহ, না 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 না, আসা যাওয়া হইলেই হবে না, যে আসলাম আর চলে গেলাম, না না না, এতটুক হইলেই হবে না। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন, উনি সদ ইচ্ছায় নিয়ে আসছেন। ওই বৃত্তান্তের দিকে যাওয়ার সুযোগ আমার নাই, যদিও আমরা সবাই নিজের জায়গায় একটা ব্যক্তিত্ব রাখি, নিজের জায়গায় একটা পজিশন রাখি, কিন্তু আজকে হয়তো আমি পজিশনওয়ালা হইতে পারি, আজকে হয়তো যুবক যৌবনের ব্যক্তিত্বে হইতে পারে, কিন্তু একটু পিছে যদি নিয়ে যাই তা আল্লাহর কথাই সত্য, যখন মানুষ আল্লাহকে ভুলা যায়, আসল জিনিসকে যখন ভুলা যায়, সব কিছু যখন ভুলা আল্লাহর থেকে দূরে সরে যায়, ডাকা সত্ত্বেও আসে না, যেমন পাঁচ ওয়াক্ত ডাকে তারপরও আসে না। আমার মনে হয় না এই এই চরের, আমার মনে হয় না এই বালু চরের এলাকার কোনো বাড়িওয়ালা আজ পর্যন্ত নিজের বাড়ির জন্য কারো কাছে হাত পাচ্ছে, যে আমার ঘরটা বানাবো আমাকে হাত পাচ্ছে কারো কাছে, আমার মনে হয় না। কিন্তু আল্লাহর মসজিদের জন্য লাউড স্পিকারে হাত পাতা হইতেছে, কি রাগ হয়ে গেলেন? রাগ হয়ে গেলেন? না না না, আমার মনে করি না, এই জন্যই মসজিদ যদি আমার মনে করতাম,
তাহলে তো লোক এখানে লাইন ধরতো যে কি লাগবো বলো, আমি কইরা দিব, বিল্ডিং আমি কইরা দিব, জানলা আমি কইরা দিব, এসি আমি কইরা দিব, এক একজনে এক একটা ভাগ করতো আর নিত, আর এক মাস দুই মাস তিন মাসের ভিতরে মসজিদ দাঁড়ায় হাসি দিত, হয়ে যেত, চলে যেতে হবে, আল্লাহ নিয়ে আসছে। তো যেটা বুঝাইতেছিলাম, যুবক ভাবে না, যদিও আজকে যৌবনের জোয়ার, ভাবে না যে আমার অস্তিত্ব কিসের থেকে। এই জন্য আল্লাহ এক জায়গায় বুঝাইছেন, মানুষ যখন বিমুখ হয়ে যায়, সবকিছু পাওয়ার পরে যখন হারা যায়, পজিশনে পাওয়ার পরে, পজিশন পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলে যায়, হায় হায় হায়, অনেক সময় হা দুঃখ লাগে। কিছু লোককে রাস্তা ঘাটে এদিক সেদিক দেখি, ডিউটি দিতেছে, দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করতেছে, অথচ পাশেই মসজিদে নামাজ হইতেছে। একে যদি বলেন নামাজ পড়তে চলেন, তো সে জোর দিয়ে চোখ গরম করে বলবে, মাথা নষ্ট, দেখেন না ডিউটি করতেছি। আমি যদি ওনাকে প্রশ্ন করি, আপনি ডিউটি করতেছেন, এই দেহটা কে দিছে এটা বলেন, কে দিছে, কে দিছে এই দেহটা, কে দিছে এটার ভিতরে পাওয়ার, কে দিছে আল্লাহ। হ্যাঁ, হায় রুগী হইয়া তো বহুতবার চোখের পানি ঝরাইলেন, এই মজমা একজনও নাই যারা আমরা সুস্থ সবল আছি। আজ পর্যন্ত সুস্থতার জন্য কয়দিন হাত উঠায় বলছেন, মালিক তোর মেহরবানি, তুই সুস্থ রাখছস, কয়জন হাত উঠাইতে পারবে, কয়দিন বলছেন। উচিত তো ছিল অসুস্থতার পরে হাত উঠায় চিৎকার দিতেছেন, উচিত তো ছিল সুস্থ রাখার সময়ও হাত উঠায় বলা, মালিক তোর এহসান, তুই আমাকে সুস্থ রাখছস। 2020 তো করোনায় আমাদেরকে আতঙ্কিত করে দিয়েছিল, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক ব্যক্তি এমনকি সন্তান পর্যন্ত ভাবত যে বাবা কাশ দিছে না যে করোনা নিয়ে আসে, বাবা হাসি দিছে না যে ঘরের ভিতরে করোনা ছড়ায় দিছে, ঠিক না? হ্যাঁ, এতটুকু আতঙ্কিত ছিলাম। বলেন করোনা বাংলাদেশের থেকে যে বিলুপ্ত হলো, আজ পর্যন্ত কোনো মসজিদ বা কোনো ব্যক্তি বলতে পারবেন যে আমি একা একই বসা দুই মিনিট আল্লাহর কাছে হাত উঠায় বলছি, মালিক এত দুর্যোগ গেল, 2020 গেল, 21 গেল, 22 চলে আসলো, কত মানুষই তো করোনায় মারা গেল, তুই যে আমাকে সুস্থ রাখছস, এখন পর্যন্ত কাশি হয়েছে, সর্দি হয়েছে, কিন্তু করোনা হয় নাই, তুই যে আমাকে সুস্থ রাখছস, মালিক তোর জন্য আলহামদুলিল্লাহ। এতটুক বলেন একজনও কি হাত উঠায় বলছি, রাগ হয় না আমার কথা, আমি তো বুঝাইতে চেষ্টা করতেছি, বুঝাইতে চাইতেছি। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই, কত? হ্যাঁ, পার ডে 24 ঘন্টায় পার হেড 550 লিটার অক্সিজেন নেই, 550। হ্যাঁ, আরে লিটার চিনেন? হ্যাঁ, আরে লিটার চিনেন? তেল তুল মনে হয় কিনেনি না, লিটার কোথা থেকে চিনবেন, ঠিক না? হুম, এক লিটারের তেলের বোতল পাওয়া যায় না? হ্যাঁ, এরকম 550টা এক করলে যতটুকু হবে, এতটুকু অক্সিজেন আপনি আর আমি নেই 24 ঘন্টা। আচ্ছা বলেন এখানে কে আছে, কয় টাকা বিল দেন? হ্যাঁ, আচ্ছা বিল দিলেন না, কিন্তু উচিত ছিল তো যে আল্লাহ বিনা পয়সায় দিতেছে, আমি ডেলি 550 বার এক লিটারের পরিবর্তে একবার আল্লাহ, ডেলি 550 বার আল্লাহ বলা আমার জন্য উচিত ছিল, যুবকের ছিল, নারীর ছিল, পুরুষের ছিল, সবার ছিল, যে মালিক 550 লিটার অক্সিজেন ডেলি নেই। জান জান মাদব দিয়ে অনেকগুলো হাসপাতাল আছে প্রাইভেট, যা জিজ্ঞাস করেন একটা অক্সিজেনের সিলিন্ডারে কতটুকু অক্সিজেন থাকে, 6-7 লিটার অক্সিজেন থাকে, জিজ্ঞাস করেন কত টাকা দাম, 6-7 লিটার অক্সিজেনের দাম 1200-1400 টাকা হবে দাম, যদি এক 6 লিটারের যদি 1200 টাকা হয় তো পার লিটার 200 টাকা, 500 লিটারে কত টাকা দাম হইতো বলেন, বিনা পয়সায় দেয়। আমি এই যুবককে প্রশ্ন করি, সেও জবাব দিতে পারবে না যে আমি বিনা পয়সায় অক্সিজেন নেই, এটা কি উচিত ছিল? ছিল না যে আমি 550 বার আল্লাহ বলব, যে মালিক তুই পয়সা নেস না বটে, কিন্তু আমি ডেলি 550 বার আল্লাহ বলবো,
আর বইলা হাত উঠায় বলবো মালিক দিতে তো আসিস বিনা পয়সায়, এটা তো তোর শোভা পায়, আমি বিলকুল বিনা পয়সায় নেই, এটা তো আমার জন্য শোভা পায় না, কিন্তু মালিক তুই তো পয়সা নিবি না, তুই তো দুনিয়ার কাগজ নিবি না, তুই তো টাকা নিবি না, তুই তো দুনিয়ার কোনো জিনিস নিবি না, বিনা আমি আমার উপরে ধার্য করলাম যে আমি ডেলি 550 বার তোকে আল্লাহ বইলা ডাকবো, আল্লাহ 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 550 বার ডাকবো, আর ডাকার পরে বলবো মালিক 550 লিটারের বিনিময়ে 550 বার আল্লাহ বললাম, একজনও তো নাই, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারণ, চলে যেতে হবে, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন, যিনি এই অস্তিত্ব পর্যন্ত ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছেছেন উনি ব্যক্তিত্বহীন করবেন, এটাই সত্য, মরতে দেরি, এই জন্যই হ্যাঁ বালুর চরেও যদি কারো মউত হয় তো চারজন ফেরেশতা চারটা মাইকে ঘোষণা দেয়, চারটা ঘোষণা মাইকে আসে যদিও আমাদের কানে আওয়াজ আসে না, প্রথম ফেরেশতা বলে ইন কাতাতিল আজাল ওয়ান কাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ আশাও শেষ তোমাদের কান্না বিফলে, দ্বিতীয় ফেরেশতা ঘোষণা দেয় সালাল ইস্তিকাল বাকিয়াল ওয়াবাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, সমস্ত ঘাঁটি সামনে, কেউ সঙ্গ দিবে না, কেউ সাথে যাবে না, কেউ সান্ত্বনা দিবে না, সব ঘাঁটি সামনে, তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল, এর সব অর্জন হাতছাড়া, এই জন্য যে লেখছে বড় সুন্দর লেখছে, ইস দুনিয়া মে করোড়ো মালি হ্যায়, ইস দুনিয়া মে করোড়ো মালি থে, প্রত্যেক ঘরের অভিভাবক মালি, মালি বুঝেন, ঘরটা একটা বাগান সে একজন মালি, ঠিক না, পরিচর্যা করে, তো কবির কথাই সত্য, ইস দুনিয়া মে লাখো করোড়ো মালি থে, সেকান্দর জব গিয়া দুনিয়া সে তনু হাত খালি থে, খালি হাত নিয়ে যেতে হবে, সব রেখা যাবে, এই জন্য আমি মাঝে মাঝে বলতে বাধ্য হই যে আমাদের মতো জালেম কেউ নেই, আমরা বড় জালেম, মা বাবা সব রাইখা দিলাম, দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড় পেঁচায়া কবরে দিয়া দিলাম, আজ পর্যন্ত কোনো সন্তান বলল না আমার বাপ কোটি টাকা রেখা গেছে আমি 10 টাকা দামের কাপড় দিব তো দিব কেন, হুজুরদের কাছে যে জিজ্ঞাসা করে নাই যে আমি কালার সাদা দিব কিন্তু দামি কাপড় দিয়ে পেঁচাবো, আমার আব্বা রাইখা গেছে আমার জন্য 20 টাকা, ছেলেও বলে কবরে এত দামি কাপড় দিয়ে লাভটা কি, 10 টাকার তাই দাও, আমাদের চেয়ে বড় জালেম কেউ নেই, করুণা তো আরো করুণ দেখায় দিছে, করুণা দেখায় দিছে বাবা 1000 কোটি টাকা রেখা গেছে কিন্তু সন্তান বাবার কবরও দেখে, বাবাকেও দেখে নাই, কবরও দেখে নাই, কবরস্থানও দেখে নাই, মৃত্যুর পরে বাবাকেও দেখে নাই, 2020 চিনি আমরা, ঢাকা শহরে থাকি তো 2-4 জনকে চিনি, বাপ 100 কোটি টাকা রেখা গেছে কিন্তু ছেলে মারা যাওয়ার পরে 2 চোখ দিয়ে একবার দেখো দেখে নাই, সে বাপ সে দেখতে যায় আবার করুণা আমার চোখ দিয়ে আমার ভিতরে ঢোকে কিনা, বাপকে দেখার দরকার নাই, সংস্থাকে ফোন করছে সৎকাজ আপনারা করে দিয়েন, 4 জনে মিলে করে দিছে আপনি কেন আসবেন না, উনিও তো পারতো, যারা 4 জন মিলে সৎকাজ করছে দাফন কাফন করছে ওই সন্তানও তো পারতো, ওরকম পিপি পড়া ওরকম প্রোটেকশন নিয়া বাপের কবরের সামনে দাঁড়াইতে পারতো কিন্তু সে বিতু ছিল এতটুকু জালেম এতটুকু যে বাপের লাশ পর্যন্ত দেখে না, নাই হ্যাঁ, আবার উল্টাটাও আছে কিন্তু আপনি পাবেন আলহামদুলিল্লাহ, হুজুররা আছে 2020 বাবা মারা গেছে নেটে আছে, নিজের হাতে গোসল করাইছে, নিজে কাফন পড়াইছে, নিজে জানাজা পড়ায় কবরে রাখছে, দুনিয়া চিৎকার দিছে তোকে কোয়ারেন্টাইন করতে হবে 14 দিন, কয় কর্মু পরে আগে বাপের দাফনায়ালে, কয় তুইও মরবি, কয় মরলে মরলাম, বাপ বড় আমি বড় না, বাপের চেয়ে বড় কিছু নাই, নিজের হাতে গোসল, নিজের হাতে জানা কাফন, নিজের হাতে জানাজা, তারপরে কবরে রাখছে আর চোখের পানি ছেড়া উপরে দেখা বলছে, চোখের পানি দিয়া রাইখা গেলাম তুমিও দেখা রাইখো, হাজারো কাহিনী আছে, চলে যেতে হবে, কিন্তু শেষ জায়গায় আমি চলে আসছি, সিরাত কেন প্রয়োজন,
ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারিয়ার কেন প্রয়োজন? আজকে মুসলমান জানে না, হায় হায় হায়, মনে উঠলো, এই জন্য বলতেছি। দুটা কাহিনী যদি দিলে রেখাবাত করে হাদিস থেকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মেহমান আসছে, তো দস্তরখান বিছাইছেন, দেখতেছেন দস্তরখানটা একটু ময়লা, তো উঠায় নিয়ে যায়, সামনেই আগুনের চুলা জ্বলতেছিল, চুলার ভিতরে ঠেলা দিছে, একটু পরে বাহির করে নিয়ে আসছেন চকচকে, কেন ময়লা সব আগুন খায়া ফেলছে, পুরায় ফেলছে ময়লা, কাপড় যেমনটা সেমন। সাহাবারা জিজ্ঞাসা করতেছে, এই জাদু শিখলা তো শিখলা করতে কা, এই কাপড় পাইলা তো পাইলা করতে কা, না জাদু না অন্য কাপড়, কাপড় তোমাদের ঘরে যেটা আমার ঘরে ওইটাই, কোনো জাদু না। বলছে তাইলে আবার এটা কি? বলছে আল্লাহর রসুল যখন দস্তরখান বানাইছি, যেমন তোমরা আসছো, আল্লাহর রসুল একদিন মেহমান হয়ে আসছিল, এই দস্তরখানে খাইছেন, এই দস্তরখান দিয়ে হাত পরিষ্কার করছেন, ওই দিন থেকে আমি আর সাবান আর পানি দিয়ে এটাকে পরিষ্কার করি না, আগুন দিয়ে পরিষ্কার করি, আগুনে নিক্ষেপ করি বটে, আগুন আল্লাহর রসুলের হাতের ছোঁয়াকে লজ্জা পায়া আমার দস্তরখান পোড়ায় না, ময়লা পোড়ায় ফেলে, যার হাতের ছোঁয়াকে আগুন লজ্জা পায়, তার আদর্শ যদি আমার জিন্দেগিতে আসে তো দুজক লজ্জা পাবে না, তো পাবে না কেন? যদি দুনিয়ার আগুন লজ্জা পায়, দুনিয়ার আগুন যদি লজ্জা পায়, আমি হাদিস দিতেছি আপনাদেরকে, কোনো কাহিনী না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন ভরার কোনো দিন সাবান দিয়ে পানি দিয়ে পরিষ্কার করেন না, আগুন দিয়ে পরিষ্কার করতেন। আগুন লজ্জা পাইতো আল্লাহ রসুলের হাতের ছোঁয়াকে পুড়াইতো, পোড়াই কি করা। একদিন ঘরে আসছেন, আয়েশা দেখতেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাইতেছেন, রুটি বানাইতেছেন, তা আল্লাহর রসুল ঘরের কাজে মহিলাদের সহযোগিতা করতেন, আম্মা জানদের সহযোগিতা করতেন, আমরা তো করি না, হুজুররা করি না, আমি হুজুর আবার ঘরে কাম করবো, ঠিক না, আমরা করি না, বাহিরের মানুষ আমাদের সালাম দিয়া কুল পায় না, আমরা ঘরে আবার কোন কাম করবো, ঠিক না, ঠিক না, কি আমি তো একটা বেডা, আমি আবার ঘরে কাম করি কি করে, ঠিক না, পুরুষ আবার ঘরে কাম করে কি করে, ঠিক না, না না, এই জন্যই তো আমাদের সমাজে এই অবস্থা। হাজারো সমাজে হাজারো লোক আছে, নিজে আরেক খাটে, আরেকজন আরেক খাটে, ঠিক না, কেন? আল্লাহর রসুলের আদর্শ, আম্মা জান রুটি বানাইতেছিলেন, আল্লাহর রসুল বলেছে আয়েশা আমাকে একটা বানাইতে দাও, আল্লাহর রসুল একটা রুটি বানাইছেন, এখন আম্মা জানকে দিছেন ছেকতে, দুটা ছেকা হয়ে গেছে, একটা আর হয় না, আল্লাহর রসুল বসে আছে, বলছে আয়েশা রুটি তো টিমটা এত সময় লাগে কেন? কইয়া রাসূল আল্লাহ, যে দুটা আমি বানাইছি ওই দুটা তো হয়ে গেছে, আপনারটা যেটা আপনি বানাইছেন ওটা আগুনে দিছি বটে, কিন্তু আগুন লজ্জা পায় গেছে, এটার মধ্যে লাগি তো লাগি কি কইরা, এটাকে ভা চালাই তো জ্বালাই কি কইরা, এটাকে হওয়াই তো হওয়াই কি কইরা, পানি অমুকটা অমুকই রয়ে গেছে, পানি পড়তেছে, আগুন যেন মুসকি মুসকি হাইসা হাইসা লজ্জা পাইতেছে, আর বলতেছে দুজাহানের বাদশার হাত লাগছে, এটা আমি ছোঁয়া লাগাই তো লাগাই কি করে। যেই রসুলের হাতের ছোঁয়ায় আগুন পর্যন্ত লজ্জা পায়, দোজক কি লজ্জা পাবে না? রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাইখা বলি, তোমরা সেলুনে যাও বটে, তোমাদের এইখানেও সেলুন আছে যতগুলা, প্রত্যেকটার ভিতরে শত ছবিও লাগানো থাকতে পারে, চুল কাটার স্টাইল আছে না, লাগানো না, লাগানো নাই, হায় হায় যুবক, তোমার পায়ে হাত দিয়া বলি, তুমি যদি একদিন যে সেলুনে বলতা যে তোর এই স্টাইল গুলা রাখ, আজকে আমি আসছি কি নিয়ত করে জানিস, আজকে আমার চুল কাটতে হবে, আমার নবী যে স্টাইলে কাটছে ওই স্টাইলে কাটা দিবে, একদিন যদি তুমি নবীর স্টাইলে চুল কাটতা তো আমার বিশ্বাস হইতে পারে একদিনের স্টাইল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বিয়ে শাদী মাদব দিতে হয়, আমি বড় ব্যথা নিয়া বলতেছি, মাদব দিতে হয়, আরে পার্লার মনে হয় এই গ্রামের ভিতরেও আছে, বিউটি পার্লার নাই, মাদব দিতে আছে, গ্রামেও আছে, রাস্তার মধ্যেও আছে, নববধূকে সাজায় সাজায়, এটার বিরোধিতা আমি করতেছি না, কিন্তু আজ পর্যন্ত কোনো নববধূ পার্লারে যায় বলে নাই যে তোমাদের এখানে সাজানের বিভিন্ন
স্টাইল রাখা আছে। আমি আসছি আজকে প্রথম দিন আমার জীবনের, প্রথম রাত্র, প্রথম সাজ। আজকের সাজ আমি তোমাদের স্টাইলে সাজতে চাই না। প্রথম দিন কমসে কম তোমরা আমাকে ফাতেমার স্টাইলে সাজায় দাও। একজন মাবুনও পাওয়া যাবে না। সিরাত এই জন্যই দরকার, লম্বা করলে সারা রাত্র চলে যাবে, সুযোগও আমার হাতে নাই। মেরে দোস্ত আসেন, চলে যেতে হবে, যিনি নিয়ে আসছেন ওনার কাছে চলে যেতে হবে। এই জীবনের প্রত্যেকটা পর্ব, যুবকের যৌবন যদি, সুন্দরী সৌন্দর্য যদি, মাল আলার মাল যদি, শক্তি আলার শক্তি যদি, প্রত্যেক ব্যক্তির তার স্থান আর অবস্থান যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের কোনো বিকল্প নাই। আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া কারো কোনো জিনিস আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে না। যদি রাখত তাহলে আল্লাহ এই ঘোষণা কোনোদিন দিতেন না, ওয়াইন তুতি আউহু তাহতাদু, ওয়াইন তুতি আউহু তাহতাদু, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এই ঘোষণা কোনোদিন আল্লাহ দিতেন না যে বান্দা অস্তিত্ব আমি দিছি, লালন পালন আল্লাহ আমাদেরকে করতেছেন। হায় দুনিয়ার কোন জিনিস আমাদেরকে টিকতে দিতে চায় না। আপনি মানেন না, মানেন আর না মানেন, দুনিয়ার কোন বস্তু আমাদের অস্তিত্বকে সহ্য করে না, এটা জানেন? নাইলে এই হাদিস কোনদিন আসতো না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায়, অনুমতি দেন না কি করবে, বালুর চরে মেঘনা বানায় দেই, অনুমতি দেন না। আন আবতালিয়া ইবনা ফি আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে যাব। আল্লাহ বলে কেন? কয়াসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে। কোন ঘর এরকম আছে ডিশের লাইন নাই? আছে? রাগ হয়ে গেলেন? প্রত্যেক ঘরে ডিশের লাইন, ঠিক না? রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখি, কোন যুবকের অ্যান্ড্রয়েড সেট আছে যেটার ভিতরে নেটের কানেকশন? কোন যুবক যুবতী এরকম আছে রাত্রের দীর্ঘ একটা সময় নেটের ভিতরে ঘুরতে না থাকে? হায় হায়, বহুত যুবক আছে বাপ প্রবার জীবনে কত কষ্ট করে পয়সা কামায়, হায় হায় ছেলে সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে, মাসের ভিতরে হাজারো টাকা নেটের পিছনে দিতে থাকে, অত তো বাপের মাথার ঘাম পায়ে ঝরানো পয়সা। রাগ হয় না? আমি তো গত 25 তারিখে আসলাম মালয়েশিয়া থেকে, আমি 10 দিন ছিলাম মালয়েশিয়া, 15 থেকে 25 পর্যন্ত। গত 25 তারিখে আমি আসছি মালয়েশিয়ার থেকে, ঈদের 15 দিন আগে আমি দেখা আসছি মালয়েশিয়া যারা থাকে প্রবাস জীবনটা কত কষ্টের, আমার চেয়ে কাছে কেউ দেখে না। আল্লাহ আমাকে সারা দুনিয়া ঘুরাইতেছেন, 7 মহাদেশ আমার এই 2 চোখ দিয়া দেখছি, আমার এই পাও দিয়ে আমি চৈশা বেড়াইছি। দুনিয়ার কোনো মহাদেশ নেই যেখানে আমি না দেখছি, দুনিয়ার উন্নত কোনো বিশ্ব নাই যেখানে আমার জুতার ছাপ না আছে, আলহামদুলিল্লাহ। দাওয়াত তবলিগের নেসবতে আমি চৈশা বেড়াইছি, আমি বড় কাছের থেকে দেখি এদেরকে। প্রবাসে কত কষ্টে, সারারাত্র নেটের ভিতরে কাটায় দেয়, মোবাইল খোলা পড়া থাকে, নিজে ঘুমাইতে থাকে, সকালবেলা উঠা দেখে মোবাইল চলতেছে, নেট শেষ হয়ে গেছে। হয় না? হয় না? ও মেরে দোস্ত, চলে যেতে হবে, থাকা যাবে না, থাকা যাবে না, যে যেখানেই থাকি না কেন, যে স্তরেই থাকি না কেন, যুবক যদি যৌবনকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় তাহলে আল্লাহর ঘোষণা এটাই, আমার নবীর আদর্শ ব্যতীত আমার পর্যন্ত পৌঁছতে পারবে না। এই জন্যই ঘোষণা দিছেন ওয়াইন তুতি ও তাহতাদু, তুমি সঠিক জায়গায় পৌঁছবে যদি আমার বন্ধুর গোলাম। আজকে সব ওয়াজ আছে নবীর আদর্শের। আমি বালুর চরালাদেরকে সেলুট দিব যারা সিরত সম্মেলন দিছে, সারা দুনিয়ায় দেয় ওয়াজ মাহফিল, দোয়া মাহফিল, এটা সেটা, সিরত মাহফিল দিছেন, আপনাদেরকে সেলুট দেই। আপনাদেরকে হতে পারে এই শুধু সিরত লেখার কারণে আপনাদেরকে আল্লাহ জাজায় খায়ের দিবে। আল্লাহ রসুলের আদর্শের আলোচনা, কেরিয়ারের আদর্শ না,
স্টাইলের আদর্শ আলোচনা। ও যুবক, দুনিয়ার কোন স্টাইল তুমি তালাশ করো? আমার চেয়ে বেশি স্টাইল তুমি দুনিয়ায় দেখছো? হয় হয় যত স্টাইলই বলো না কেন, কোন স্টাইল আল্লাহর কাছে গ্রহণযোগ্য তা রাখে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ স্টাইল, তুমি ভাবতেছো বুঝি ঠিক না? সারা দুনিয়া গরান, আমি তো বাংলাদেশে বলি আমার এই টুপি যতটুকু প্রশংসা কুড়াইছে এই দুনিয়ায়, এই পর্যন্ত কোন সাফারি সুটও আজ পর্যন্ত কারো এতটুকু প্রশংসা কুড়াইতে পারে। আমার এই টুপি যতটুকু প্রশংসা কুড়াইছে, এই পোশাকে তো সারা দুনিয়া ঘুরে বেড়াই, দুনিয়ার এরকম কোনো জায়গা নাই। নিয়ে গেলে আগামী মাসেই যাব, 10 তারিখে আল্লাহ যদি নিয়ে যায় যাব। দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ আমেরিকা। হ্যাঁ, আমাকে চিনাইতে হবে না, আমি ঢুকি আটলান্টিক দিয়া বাহির হই প্রশান্ত দিয়া। আমি এই পর্যন্ত বহুতবার এই মাথা থেকে ওই মাথা গেছি, আমাকে চিনাইতে হবে না, আপনি অন্যের চিনান। আমি দুনিয়া সব ইউরোপ সুইরোপ সব চিনা ফেলছি, আমাকে চিনাইতে হবে না। বিদায়, দুনিয়ার কোন স্টাইল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে না। নারী যদি নারীত্বকে, পুরুষ যদি পুরুষত্বকে, যুবক যদি যৌবনকে, মালওয়ালা যদি মালকে, আধিপত্যওয়ালা যদি আধিপত্যকে, সম্পত্তিওয়ালা যদি সম্পত্তিকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চায়, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া যুবকের যৌবন গ্রহণযোগ্যতা রাখে না, নারীর নারীত্ব রাখে না, আর যখন গ্রহণযোগ্যতা হবে, হায় 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 কতক্ষণ আমি বয়ান করব, শুধু এতটুকুই বলি, যদি গ্রহণযোগ্যতা অর্জিত হইল, ফাতেমার বেটি নিজেকে বানাইতে পারল, তাহলে কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা দিবে, সমস্ত ফেরেশতাদেরকে পর্যন্ত আল্লাহ বলবে চোখ বন্ধ করো, কেন? ফাতেমা, ফাতেমার মেয়েরা এখন জান্নাতে যাবে, জান্ডা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে। যুবক বাবু কেমন হবে যেই দিন তোমাদের সর্দার হাসান আর হোসাইন হবে, হাসান হোসাইনের হাতে জান্ডা থাকবে আর তোমরা আর পিছনে পিছনে ছুটতে থাকবে জান্নাতের দিকে, ওই জায়গা যেখানে সমস্ত শখ মেটানো যাবে। দুনিয়ায় অনেক কিছু দেখা যায় মেটানো যায় না, ঠিক না? কি সারা রাত্রই তো কত দেখলা, ঠিক না? আপনারা বুড়ারা হইলেন না, যুবকরা বুঝবো আমার ইঙ্গিত, সারা রাত্র বইই তো কতগুলা দেখলা, ঠিক না? কি দরা ছোয়ার ভিতরে না দূরে? যদি বেশি বিরক্ত করো তাহলে কি করবে? কি বেশি বিরক্ত যদি করো, তথ্য প্রযুক্তি আইনে তোমার বিরুদ্ধে মামলা করবে, ঠিক না? আর নবীর আদর্শে আদর্শবান হয়ে ওই যুবক হও, হাসান হোসাইনের পিঠে যাবে, পিছে যাবে, জান্নাতে চাইতে দেরি পাইতে দেরি হবে না, শুধু চোখে চোখ পড়তে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। মনে হয় বোঝো না? সুবহানাল্লাহ, বুকে লাগা চিৎকার দিয়া বলবে আনা হুব্বুকা ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, লিমাদা আখারতা, এত দেরি করলি কেন, কোভিড থেকে বসে আছি, কেমন সুন্দর। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আজবা, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে, বলো ওই থুতু তোমার মুখে লাগলে কেমন লাগবে? মনে হয় বোঝো না, ঠিক না? কেমন লাগবে? লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, একটা চুল আকাশের নিচে নাড়া দিয়া দিলে লতা আত্মারাতি দুনিয়া কুল্লা, পুরা সৌর জগৎটা সুগ্রানে মোহিত হবে, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট হবে, 3 কিলোমিটার ঘেরওয়ালা লেহেঙ্গা পড়া থাকবে, সুতার লেহেঙ্গা না, আলোর সুতার লেহেঙ্গা, কোনো ওয়েট হবে না, যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে, বুকের ভিতরে ডিজিটাল লাগানো থাকবে, ভালোবাসার মাত্রা কতটুক তুমি দেখতে পারবে, কতটুক ভালোবাসে না, মেসেজ দিল একটা দাঁড়ায় রইল আরেকটা দিয়া, মেসেজ দিছে ভালোবাসার ডে ফুল দিয়া, যায়া দেখো মাদব দিতে দাঁড়ায় রয়েছে জুতা লয়া, এরকম এরকম না, এখানে দেখতে পারবে কতটুকু ভালোবাসা, হাঁটু পর্যন্ত মুশকে দিয়া
কামর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা কাফুর আল আবিয়াদ সাদা কাফুর দিয়া আল্লাহ তৈরি করেছেন। ওইটা তোমার জন্য রাখা আছে, যদি হাসান হোসাইনের পিছে নবীর আদর্শ মেনে যেতে পারো। আসো, লম্বা করার লাভ নাই, এই জন্যই নবীর আদর্শের প্রয়োজন। গরিব যদি চায় আমার দারিদ্রতা, ধনী যদি চায় আমার ধনাট্য, ক্ষমতাবান যদি চায় আমার ক্ষমতা, আধিপত্য আমি চিরদিন টিকায় রাখতে চাই, চির জান্নাতে পাইতে চাই, সর্ব ব্যক্তিত্বের স্থানের ভিতরে তার জায়গায়, সে যদি নিজেকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চায়, তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। আর কেন আপনি মানবেন না? হ্যাঁ, এটা বলি শেষ করে দিতেছি, আর সে যাইও আপনাকে বলেন নাই, আমাকে বলেন নাই, তিনটা কাহিনী বলবো হাদিস থেকে, আরো সে যাইও আপনাকে আমাকে বলেন নাই, আরো সে পড়ছেন, ওলামা জানে আরস কি জিনিস। হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ শুধু তাজাল্লি দিছেন, তাজাল্লি, ফালাম্মা তাজাল্লা লিল জাবাল, শুধু তুর পাহাড়ে, তুর পাহাড় আপনারা দেখেন না, আমার এই দুই চোখ তুর পাহাড় দেখছে, এই জন্য বলতেছি আল্লাহর এহসান, এই জন্য বলতেছি তুর পাহাড়ে যখন তাজাল্লি দিছেন, 40 দিন বেহুশ ছিলেন, 40 দিন তাজাল্লিও 70,000 পর্দার ওই পার থেকে, মধ্যখানে কত পর্দা, 70,000 ফিল্টারের ভিতর থেকে ফিল্টার হয়ে আয়েশা তাজাল্লি লাগছে, 40 দিন মুসা আলাইহিস সালাম বেহুশের মতো ছিলেন, কিন্তু আল্লাহর নবী আল্লাহর পাশে বসে আছেন, কাবা কাউসাইন ইয়াউ আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, এরকম পাশে বসা, আল্লাহ পাশে বসায় আনিছেন। মেরাজের অনেকগুলা কারণ আছে, কারণ চলেন দুই একটা আপনাদেরকে শুনাই, আবার কবে আসি না না আসি আল্লাহ জানে, দুই একটা শুনাই কমসে কম। মেরাজ কেন? যখন আল্লাহর রাসূল ওয়াস্তিদ হাঁটতে শিখেন, হাঁটতে হাঁটি হাঁটি পা পা আমিনা কোলে নিয়ে কাঁদতে ছিল, সবাই জিজ্ঞেস করছে আমিনা কাঁদিস কেন, আব্দুল্লাহ নাই, কয় মানি, কয় সন্তান যখন হাঁটতে শিখে তো মা বাবা সবচেয়ে বেশি খুশি হয়, হাত আঙ্গুল ধরা হাঁটার গতি বাড়ায়, আব্দুল্লাহ তো নাই, কে হাঁটার গতি বাড়াবে, বাপ তখন খুশিতে নিয়ে যায়, কখনো রোডে ছেড়া দেয়, কখনো মাঠে ছেড়া দেয়, কখনো হাটে ছেড়া দেয়, কখনো বাজারে ছেড়া দেয়, আর একটু একটু করে হাঁটায় হাঁটায় দেখায়, মানুষকে দেখায় আর মনে মনে বাবে রাখ, এখন হাঁটতেছে দুই দিন পরে দৌড়াবে, তৃতীয় দিন আমার পক্ষে লাঠি নিয়ে দাঁড়াবে, অপেক্ষা কর হাঁটতে শিখতেছে, ঠিক না? আব্দুল্লাহ নাই, আল্লাহ সান্ত্বনা দিতেছেন, আমেনা কাদিস না, কোরআন আমাকে বলে কাদিস না, আব্দুল্লাহ হাঁটাইলে আর হাঁটাবে কোথায়, মক্কার অলি আর গলি, ঘুরাইলে আর ঘুরাবে কোথায়, ওকাজ আর মাজান না, মক্কা দুইটাই বড় মেলা হয়, দূরে নিয়ে গেলে নানার বাড়ি নিয়ে যাবে মদিনা মুনাব্বারা, এতটুকুই তো ঘুরাবে, আমি না কাদিস না, সন্তান তোদের হইতে পারে বন্ধু কিন্তু আমার, আমি না কাদিস না, আসতে দে ঘুরার সময়, কুরআন আমাকে বলে হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, কুরআন আমাকে বুঝায় আল্লাহ যেন বলতেছে আসতে দে ঘুরার সময়, আমি আল্লাহ চলে আসব, রব চলে আসব, বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকাশ ঘুরায় দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো, সব কিছু দেখাবো ঘুরায়া, তারপরে আর বাকি কি থাকবে, আমি পাশে বসায় আমাকেও দেখায় দিব, কাদিস না, আমি না কাদিস না, এই জন্য ছিল মেরাজ, পাশে বসে আছে পাশে, কবা কাউসাইনি আওয়াজ না, অথচ দূরের থেকে 40 দিন বেহুশ, ওইখানে হারায় যাওয়ার কথা ছিল, আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন, কয় কিচ্ছু চাই না, আসালুকা উম্মতি, উম্মত চাইতে বলছে, এইখানে উম্মত, এই টেবিলে উম্মত না উঠলে উঠবে কি,
انت رب الكريم انا النبي الرحيم اپنے رب کریم امی نبی رحیم کیف تضیع هذه الامه بين الكريم والرحيم دوئر মাঝে উম্মত হারায়া যাবে জাহান্নামে চলে যাবে একদিকে আপনি একদিকে আমি মধ্যখানে উম্মত জাহান্নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না তো আল্লাহ চিৎকার দিয়া বলতেছে বন্ধু লা ইউখজিকা ফি উম্মতি আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না কসমতুল কিয়ামাতা কিসমাইন কিয়ামতকে দুই ভাগে ভাগ করলাম অন্ত তাকুল উম্মতি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন আমি জানি আমি বলবো সাল তো তা সফি তো সফা কিয়ামতের মাঠ আপনার আর আমার আপনি চাইবেন আমি দিতে থাকবো আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে যে নবী আরশে যে বলেন দুনিয়াতে তো বলে নাই বলেই নাই যে কবর থেকে উঠবে আমাদের জন্য চোখের পানি জড়াইতে জড়াইতে কবরও বলে নাই ওলামাদেরকে জিজ্ঞেস করেন এখনো অনেক আল্লাহওয়ালারা দেখে আল্লাহর রসুল উম্মতের জন্য চোখের পানি জড়াইতেছেন হ্যাঁ হ্যাঁ আমার কাছে দলিল আছে খরচ করতে পারলে আমি লোক নিয়ে আসতে পারবো আপনাদের কাছে যারা স্বপ্নে দেখছে একজন না পুরো জামাত দেখছে আল্লাহ রাসূল কাঁদতেছে জিজ্ঞাসা করছে হাতিমে কাবায় পড়া কাঁদতেছে কেন কাঁদেন আমার বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি বাংলাদেশের মানুষ সরল সহজ সরল সাদা সিদা বিদেশি সিল লাগাইছে জাপান লেখলেই হইছে বেচা ফালান যায় জাপানি দামে যদিও এটা রুজপুরে লাগাইছে সিল মানে বোঝেন না হ্যাঁ কি মাধবদীর মানুষ না বুঝলে কে বুঝবো কোন তারপরে সিল কি মেডিন হ্যাঁ লাগাইছে কোন জায়গায় হ্যাঁ কিন্তু কিনা নিতেছে জাপান কইয়া ঠিক না কেন আমরা সব সাদা সিদা এমন বিদেশের নাম অনলি বক্ত ঠিক না আল্লাহ রাসূল বলে আমার উম্মত সাদা সিদা কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে জিবরিল আলাইহিস সালাম উঠাবে তখন উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল কাঁদবেন আর বলবেন জিবরিল আমার উম্মত কোথায় আমাকে একা কেন নিতে আসছো তুমি উম্মত কোথায় উম্মত রিসেপশনে আসে না তো জিবরিল আলাইহিস সালাম বলবে বি ইজ্জাতিকা ওয়া জালালিক আল্লাহর ইজ্জত আর জালালের কসম মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে না আপনি কাঁদেন না কিয়ামতের দিন ছুটতে থাকবে উম্মতি উম্মতি বলা সোয়া লক্ষ নবী 312 জন রসুল কোন রসুল পর্যন্ত শুধু নফসি নফসি বলবে মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়া বলবে লা আসালুকা উম্মি ولا اسالك اختي আজকে মাকে চাই না আজকে বোনকে চাই না আজকে নিজেকে চাই নফসি নফসি আমাকে বাঁচান জিবরিল আলাইহিস সালামের মতো মানুষ দুযোগের গর্জন শুনবে আর যখন দেখবে দুর্যোগ ছুটে আসতেছে তো চিৎকার দিয়া মাটিতে পড়বে আর বলবে রব্বি রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচান ওই মুহূর্ত আপনার আমার নবী চিৎকার দিবে উম্মতি 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 নবী উম্মতের জন্য কাঁদবে আজকে ওই নবীর শীতলতা চোখের নামাজ এই জন্য আসেন নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা যুবক ৬০-৭০ বছর জীবনে সবকিছু হারায়া দিও না সব রাখা আবার কখন আসলে তোমাদেরকে শোনাবো জান্নাত যে কি রাখা আছে জান্নাতে কি চাও কোনটা চাও এই দুনিয়ার গান্দা সাতটা আটটা আলো আরে জান্নাতের তোমার বাড়ির হায় হায় দুনিয়ার নাচালাদেরকে নাচ এদেরকে ডান্সার বলা হয় না ডান্স চিনো কাকে বলে রক্স চিনো কাকে বলে এটার নাম রক্স না এটার নাম ডান্স না ডান্স কোমর হেলানোর নাম ডান্স না হাত উঁচা নিচা করার নাম ডান্স না ডান্স চিনো কাকে বলে ডান্স তো দেখবে জান্নাতে নাচবে ওর সাথে পুরা জান্নাত নাচবে এটার নাম হলো ডান্স ডান্সে ৪০ বছর কেটে যাবে কত বছর ৪০ বছর তারপরে গালে মুখা দিয়া তোমার হুশ আনবে চিমটি কাইটা হুশ আনবে কবে খালি নাচেই দেখবি ভিতরে দেহস না আর কিছু রাখা আছে ওটি কবে ব্যবহার করবি চল ভিতরে ওই ডান্স ওটাকে বলে সিঙ্গার তোমরা আমাকে চিনাও আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি আমাকেও চিনি সিঙ্গার তো জান্নাতে মানে আর এক
যারা গাবে 40 বছর টানা গাবে, আল্লাহ জিজ্ঞেস করে কিরকম শুনলা, তো কসম খায় বলবে বি ইজ্জতি কওয়া জালালিক লাকানাল মউতু লামুতনা ওয়ালাকাল হামদ জালতাল মউতা মউতাতানাল উলা, আল্লাহ মউত থাকলে আওয়াজের ঝংকারে মুড়া যেত, কেমন আওয়াজ, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আল্লাহ ডাকবে তালিয়া দাও, দাউদ আলাইহিস সালাম শোনাবে, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তারপর আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, এর চেয়ে সুন্দর কারো কাছে নাই, আমার কাছে আসে, সরা পর্দা আমি নিজে শোনাবো, দুনিয়ারই গান্দা নাচ, গান্দা গান, অপেক্ষা করো একটু, নবীর আদর্শে আদর্শ বানাও, নবীর আদর্শকে আদর্শ বানাও, ক্যারিয়ার শিখো, লাইফ স্টাইল শিখো, তোমার যৌবনের দাম এটা না যে একটা বোতল, তোমার যৌবনের দাম ডাইল না, তোমার যৌবনের দাম বাবা না, তোমার যৌবনের দাম হলো জান্নাত, আদর্শে আদর্শ বান। আর নবীর সবচেয়ে বড় আদর্শ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, তো আদর্শ শিখব, তো পাক্কা ওয়াদা, বিলকুল, যুবকরা কি বলে আগে বলো, আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। শেষ কথা আমি শুনতেছিলাম, চান্দা কমপ্লিট হয় নাই, মসজিদ আপনাদেরই ঠিক না, এই এলাকারই তো মসজিদ ঠিক না, কে বানাবে, কি বলেন, কারা বানাবে, কে কে বানাবেন দেখি, পাক্কা ওয়াদা, আপনাদেরকে আমি পদ্ধতি শিখাই দিতেছি, গরিব আপনি, কোনো অসুবিধা নেই, আপনি দেখেন বালু কখন আনে, আপনি 1 কেজি বালু এনে এটার ভিতরে ঢেলা দেন, মসজিদে লাগবে, আল্লাহ আপনার জন্য ঘর বানায় দেবে, ইট দরকার, দেখেন ইট কখন আসছে, আপনি দুইটা ইট আইনা রেখা দেন, এতটুকু পয়সা আছে রেখা দিলেন, মসজিদে লেগে গেলেন, আপনার শরীক হয়ে গেলেন, এইভাবে যদি আমরা সবাই সহযোগিতা করি তাহলে এই মসজিদ টিনের কেন, 2 মাসের ভিতরে বিল্ডিং হইতে কোনো দেরি হবে না, দেরি হবে, এই জন্য সবাই সহযোগিতা করবো, তো কি বলেন, পাক্কা, তো দোয়া করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, ওমা আলাইনা ইল্লাই বালাক, اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।